শুভ নববর্ষ বন্ধুরা কেমন আসো কিন্তু জানিও আমি কিন্তু বেশ ভালো আছি আর নতুন বর্ষ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের দিনটা খুব এনজয় করে কাটাবে আমি জানি আজকে আমার ভিডিওটা নববর্ষের ভিডিওটা অনেকটা লেট করে যাচ্ছে কেননা অনেকটা সমস্যার মধ্যে গেছিলাম মাঝখানে তো সেই সমস্যা পের পের হয়ে তারপরে কিন্তু এই ভিডিওটা আমি খুঁজে পেয়েছি আর তারপরে তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি অনেক ক্লিপ কেটে গেছে বাট যতটা ছিল ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কেননা নতুন বর্ষতে অনেক 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 এনজয় করে দিনগুলো কাটানো হয় আর দিনের শুরুটা যেভাবে ভালো হয় সেটাই কিন্তু সবাই আশা করে আগে শুনতাম নতুন বছরের দিনে পয়লা বৈশাখের দিনে তোমরা মা কাকিমা ঠাকুমারা বলতো যে এই কাজটা আজকে করিস না এই কাজটা করলে সারা জীবন এই কাজটা করতে হয় শুনে আসতাম তাকে মারিশ ওকে মারিস না মারতে নেই সারা জীবন না কিরকম করতে হয় মানে এগুলো শোনা কথা আর এগুলো শুনেই কিন্তু আমরা আজকে বড় এতটা বড়ো হয়েছি তো সেটাও আমাদের বাচ্চাদের মধ্যে আমরাও শেখানোর চেষ্টা করি যাতে আমাদের বাচ্চারাও কিন্তু সেই জিনিসটা শিক্ষা পায় আর কি তো নতুন বর্ষের দিনে কিন্তু সত্যি খুব ভালো লাগে নতুন নতুন স্নান করে উঠলেই মনে একটা এক্সাইটেড থাকে যে সত্যি স্নান করে উঠলেই তো নতুন জামা প্যান্ট দেবে বাবা মা নতুন জামা প্যান্ট পরব এখন কিন্তু সেই এক্সাইটেডটাও এখনও আছে আর মানে ছোটোর থেকে এতটা বড়ো হয়েছি হয়তো সেরকম দামি জামা প্যান্ট পরতে পারিনি বাট পরেছি হয় ছোট কিছু হলো কিন্তু পড়েছি এটা হচ্ছে কথা তো নতুন বছর দিনটা সবাই কিন্তু খুব ভালো করে কাটানোর চেষ্টা করে আমিও ভেবেছিলাম আজকে তোমাদের সাথে সেরমভাবেই কিছু একটা শেয়ার করবো বাট দেখো কাজ তো কাজ করতে তো হবে সেই সারা বছর করি আর আজকের দিন বাদ দিলে তো আর সারা বছর করা বন্ধ হবে না বাট আজকের দিনটা বাদ করতে হতো কিন্তু কিছু করার ছিল না বাচ্চাদের জামা প্যান্ট ধুতেই হতো তো যাই হোক বন্ধুরা স্নান করে চলে এসেছি ফুল আম আম তুলতে যেহেতু আজকে আম পুজো দিতে যাব পুকুরে গঙ্গা মানে গঙ্গা পুজো দিব সাথে আম পুজোও দিতে হয় আজকে তো জন্য আম জোড়া আম লাগবে তো সেই জন্য জোড়া আমের জন্য স্নান করে পুজো দিয়ে ঘরে পুজোটা কমপ্লিট করে আমি কিন্তু চলে গেছিলাম আম গাছ তোলা আম তো আম গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি একদম শাড়ি পরে নাইটিটা দেখেছিল ওটা নতুন নাইটি স্নান করে নতুন নাইটি একটা পরে নিয়েছি পরে ঠাকুর পুজো করেছি করে এখানে রেডি হয়ে এইখানে দেখো মন্দিরে যাব শিব মন্দিরে যাব গঙ্গা বরণ করতে যাব। মানে গঙ্গা পুজো করতে যাবো তো সেজন্য সাজুগুজু করে একদম নতুন একটা শাড়ি পরেছি সেদিন তোমাদের মানে পয়লা বৈশাখে কী শাড়ি কিনেছিলাম তোমাদের তো দেখানো হয়েছিল প্যাকেটের মধ্যে তোমরা দেখেছিলে বাট আজকে দেখো একদম সামনাসামনি তোমাদের সেই শাড়িটা দেখানোর চেষ্টা করলাম তো কেমন লেগেছে আজকে শ্বাসটা অবশ্যই বলো সবাই কিন্তু নতুন জামাকপুর পরে এই বসে বসে অপেক্ষা করছিলাম যা এই যে হচ্ছে আমার যা তোমাদের যাতে অনেকেই চেনো বা আমার দেওয়ারের বিয়ের ব্লগ যারা দেখেছো তারা তো অবশ্যই জানো তো এটা আমার যা যা তো বাড়িতে থাকে না কটকে থাকে তো ও আজকে সকালেই এসেছে তো দেখো বাড়ির প্রথম মানে বিয়ের প্রথম অনুষ্ঠান বা পুজো বলো যাই হোক তো যে কোনো রিচুয়ালস তো বউকে দিয়ে করানো দরকার তো সেজন্য দেখো চলে এসেছি গ্রামে ওরা তো যেহেতু টাউনে থাকে আমাদের গ্রামে থাকে তো গ্রামে গঙ্গা পুজো করার জন্য দেখো গ্রামে প্রচুর মানে পুকুরে প্রচুর ভিড় ছিল আমরা একটু লেট করে এসেছি কিন্তু অনেকেই পুজো দিয়ে দিয়ে চলে গেছে তো আরও অনেকেই আছে ওই মাটির ঘাটে ছিল এদিকে ছিল অনেকেই পুজো দিয়েছে তো যাই হোক এটা কিন্তু আমাদের এখানকার নিয়ম গঙ্গা পুজো দেওয়া আম পুজো দেওয়া আর কি তো যাই হোক দেখো দুই বউ জলে নেমে পড়েছি কোমরে কাপড় গুঁজে পুজোর অনুষ্ঠানের জন্য এখানে প্রথমে গঙ্গাকে নাকি কেটে নিতে হয় তো চলন ডিচলগুলো পালন করি আগে কিন্তু এসব পুজো মায়েরা দিত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এখন দেখো নিজেদের জীবনটা কতটা পরিবর্তন হয়ে গেছে এখন আমাদেরও সেই সব কাজগুলো ধীরে ধীরে করতে হচ্ছে আর আমাদের বাচ্চারা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে দিনটা সত্যি ভাবলে অনেকটা অবাক লাগে যে কিভাবে জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায় আর কি তো যাই হোক এখানে দেখো গ গঙ্গা বরণ করে মানে পুজো করে যা যা নিয়মগুলো আছে পান সুপারি কাঁচা টাকা আম ফুল তেল সিঁদুর যা সমস্ত নিয়মগুলো ছিল সব কিছু কিন্তু দুই দুই আর কি করলাম নতুন নতুন ও হচ্ছে আজকে আজকে খুব ভালো লেগেছে দুজনে মিশে মিশে গঙ্গা পুজো করেছি বা কিছু আগে একা একা করতে হতো বা কাকিমাদের সাথে করতাম এখন দুই যায় মিশে একসাথে পুজো করি সত্যি খুব ভালো লাগে এখন তো যাই হোক আজকে দিনটা আমাদের খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে আমাদেরকে কিন্তু অবশ্যই মানে জানাবে আর তোমাদের হচ্ছে আমি ভিডিওটা অনেকটা লেট করে ফেলেছি আমার না সত্যি কথা তোমাদের সেদিন লাইভ ভিডিও তুমি বলেছিলাম যে আমার এই ভিডিও ক্লিপগুলো হারিয়ে গেছে বাট আমি আমাকে আমাকে একজন আমার ননদ সাহায্য করেছে এইসব দেখো আমি মেন কথা সম অতটা বুঝি না মোবাইলের ব্যাপারে ততটা কিছু জানি না বাট আমার ভীষণ কষ্ট হয়েছিল যে আমি এই ভিডিওটা হারিয়ে ফেলেছি বাট খুঁজে পেয়েছি খুব ভালো লেগেছে তো যাই হোক দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু দুই জায়গায় পুজো করে সিঁদুর দান মানে দুজন দুজনকে সিঁদুর দিলাম আর কি আর আসলে এটা গঙ্গা মায়ের যে সিঁদুরটা থাকে সেই সিঁদুরটা সবাইকে দিতে হয় আর কি তো বন্ধুরা তারপরে চলে এসছি তোমরা তো জানো আমাদের পুকুরের পুকুরের উপরে শিব মন্দির তো দেখো এক গঙ্গা মাকে পুজো করেছি আর শিব ঠাকুরকে পুজো করবো না বছরকার প্রথম দিন তো সেজন্য শিব ঠাকুরকে পুজো করার জন্য সবাই মিশে চলে এসেছি আর আমরা শুধু না গ্রামের প্রত্যেকটা মানে প্রত্যেকটা এও স্ত্রীরা সবাই কিন্তু আজকে গঙ্গা পুজো দিয়েছে শিব পুজো দিয়েছে মানে বছরের প্রথম দিন সবাই চাই যে খুব ভালো করে কাটুক তাদের দিনগুলো তো সেই জন্য আমাদেরও কিন্তু সেই সেটা আশা করে ভগবানের কাছে সত্যি কামনা করি যাতে করে সবার দিনগুলো ভালো কাটে আর এই বছরকার প্রথম দিনে যেন ভগবান সবার প্রথম দিন বলবো না মানে সবাই জন্য খুব ভালো কাটে আজকে আজকের দিনটা না সারা জীবন যদি সবাই খুব ভালো কাটে সেটাই কিন্তু সবাই সবাই জন্য প্রার্থনা করি ভগবানের কাছে যাতে করে সবাই খুব ভালো থাকে তো যাই হোক এখানে দেখো একা করে করে আমি আর কাকিমা আর আমাদের যা তিনজনে মিশে আমরা কিন্তু তিন শাশুড়ি বৌমা মিশে আজকে পুজোটা কমপ্লিট করলাম আর সত্যি বলছি অনেক ভালো কেটেছে দিনটা তো সেজন্যই বারবার করে বলছি আর কি তোমাদের তো তোমাদের দিনগুলো কেমন কেটেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে পয়লা বৈশাখের দিনটা তোমাদের কেমন কেটেছে আমাদের কিন্তু খুব এনজয় করেছি তো দেখো বছরের প্রথম দিন আমি তো সবাই জানো আমি শিব ঠাকুরকে খুব ভালোবাসি তো সের জন্য আমি হচ্ছে শিব পুজো করতে খুব ভালো লাগে আমার কাছে তো জন্য শিব পুজোটাও আমি প্রায় তো তোমাকে ব্লগে আমার ব্লগে দেখো তোমরা আমি শিব পুজোটা সবসময় করি আর কি তো জন্য আমার খুব ভালো লাগে শিব পুজো করতে তো চলো পুজো টুজো করে যাব বাড়ি ভীষণ এনজয় করেছি খুব ভালো লেগেছে দেখো এখানে সবাই একা করে করে বরণটাও সেরে নিচ্ছি ঠাকুরকে তো চলো এখন আমি পুজোটা কমপ্লিট করে এখন যাব বাড়িতে আর আজকে সেভাবে কিছুই রান্নাবান্না নেই নিমন্ত্রণ আছে কাকাদের বাড়িতে তো সেখানে যাবো দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তো সেখানকার খাওয়া দাওয়া হবে তো কি কী খায় সেটা তো তোমাদের পরে দেখাবো কিন্তু আমি একটা বেলের পিছনে পড়েছি আসলে বেলপাতা পারতে গেছি দেখি একটা বেলও পড়ে গেছে যে পাতা তো কাকিমা বললো যে বেলটা আর ফেলো না তোমার হাতের থেকে যতক্ষণ পড়েছে তুমি চলো শিবের মাথায় দিয়ে দেবে তো সেজন্য আমি কিন্তু শিব ঠাকুর শিবের মাথায় দেওয়ার জন্য বেলটা নিয়ে এসছি তো অনেকেই মানে খুব ভালো লেগেছে আজকে দিনটা সত্যি এনজয় করেছি আর এই ভিডিওটা আমার হারিয়ে গেছিলো তো সেজন্য মনটা খুব খারাপ ছিল আর কি তো দেখো বাইরে পুজো দেওয়া হয়েছে গঙ্গা পুজো দেওয়া হয়েছে শিব পুজো দেওয়া হয়েছে এখন বাইরে চলে এসেছি তুলসী গাছে জল দেওয়ার জন্য তো সমস্ত রিচুয়ালসগুলো পূরণ করলাম এখন যাচ্ছি পুরা মানে একদম সেই শাড়িতে সেই পোশাকে একদম বাড়িতে এসে আর খুব ফটো তুলেছি খুব এনজয় করেছি সেই শাড়িতে সেই পোশাকে চলে যাচ্ছি কাকাদের বাড়িতে তোমাদের তো বললাম কাকাদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেজন্য গ্রামে কিন্তু আজকে খুব এনজয় করে দিনটা কাটলাম কেননা কীর্তন বাড়িতে বাড়িতে ঢুকছিলো এখানে একটু দই দেখাচ্ছি তোমাদের আমার এই নন জান। নিয়ে এসছে কটক থেকে তো এত টেস্টি ছিল দইটা খুব ভালো ছিল দেখো দই খেতে খেতে বসে পড়েছি লুডু খেলতে লুডুটা আমার খুব প্রিয় একটা খেলা বলতে পারো আমি খুব খেলে জীবনে মানে অনেক লুডু খেলেছি খুব ভালো লাগে লুডু খেলতে তো সেজন্যই ভাবলাম যে চলো লুডু সবাই মিলে আজকে মানে বসে আছি কাকিমা রান্নাবান্না করছে কি করব তো সেজন্যই ভাবলাম যে চলো লুডুটা খেলি বসে বসে তো লুডু খেলা হয়ে গেছে এখানে কাকিমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো খেতে ডেকেছে এখানে রান্না হয়েছে খাসির মাংস হয়েছে ডাল হয়েছে দই সালাড হয়েছিল আর হয়েছিল লতি চচ্চড়ি তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কেননা আমার বিকেলের কাজবাজ তো থাকেই এখানে দেখো মিষ্টি ঘুমিয়ে পড়েছে মিষ্টি ঘুমিয়ে পড়েছে মিষ্টিকে নিয়েই চলো এখন যাই বাড়ির দিকে রাতেরবেলাও রান্না নেই আজকে দিনটা খুব ভালো কেটেছে সেজন্যই বলেছি যাতে করে আজকে রান্না নেই তো যাই হোক রাতেরবেলাও অনুষ্ঠান ছিল গ্রামে নগর কীর্তন ঘোরার পরে রাতের বেলা হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল কাকুদের বাড়িতে আর একটা কাকুদের বাড়িতে সেখানে খেয়ে দে দেখো তিলক কেটে একদম এসেছি তখন গান বাজনা হয়েছে এখন বাজে রাত্র পনে এগারোটা বাজে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন করছি তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের দিনটা কেমন কেটেছে আমার কিন্তু খুব ভালো কেটেছে তো সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট টাটা ভালো থাকো বাই